হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য মুভি মেকার। তো আমি আমার চ্যানেলে কিছুদিন আগে দুটো ভিডিও বানিয়েছিলাম। একটা হচ্ছে যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ কী কী এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হতে গেলে কী কী যোগ্যতা লাগে, আর আরেকটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে ফিল্ম ডিরেক্টর হতে গেলে তোমাদেরকে কী কী জিনিস জানা প্রয়োজন, সে সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে বলেছিলাম। তো এই দুটো ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে প্রচুর লোক কোয়েশ্চেন করেছিল যে ফিল্ম ডিরেকশনের যে কোর্সটা হয় সেই কোর্সটা খরচ খরচা কত এবং কোথা থেকে এই কোর্সটা করাটা বেটার। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অর্থাৎ কিনা SRFTI তার ফিল্ম ডিরেকশনের যে কোর্স আছে সেই কোর্স রিলেটেড সমস্ত ডিটেলস দেবো, কীভাবে ভর্তি হবে, কবে ভর্তি হবে, খরচ কত, এই সমস্ত কিছু আমি এই ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে জানাবো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। বাজারে তো বেঙের ছাতার মতো প্রচুর ফিল্ম ইনস্টিটিউট রয়েছে, তো এতগুলো ফিল্ম ইনস্টিটিউট ছেড়ে আমি হঠাৎ SRFTI নিয়ে পড়লাম কেন? SRFTI গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং যে মিনিস্ট্রি তার আন্ডারে একটা ইনস্টিটিউট, অর্থাৎ কিনা এটাকে একটা সরকারি ইনস্টিটিউট বলা যেতেই পারে। কিন্তু আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে যখন তোমরা এই বাজার চলতি অনামি কিছু ইনস্টিটিউট থেকে ফিল্ম ডিরেকশনের কোর্স করে বেরোবে, দেখো কাজের গ্যারেন্টি তোমাকে পৃথিবীতে কেউ দেবে না। সব ইনস্টিটিউট তোমাকে জিনিসটা শিখিয়ে দেবে এবং বলবে যে এই যে জিনিসটা শিখলে তারপরে বাজারে গিয়ে কাজ খোঁজো। SRFTIও তোমাকে কোনোরকম কাজের গ্যারেন্টি দেবে না, কিন্তু এটা হচ্ছে একটা ব্র্যান্ড, এটা একটা নাম। যেমন তোমরা বিভিন্ন যে কলেজ রয়েছে, যেমন ধরো যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি, সেন্ট জেভিয়ার্স, এগুলো একটা ব্র্যান্ড। তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়ো তাহলে সেক্ষেত্রে IIT বলো বা শিবপুর বলো, যাদবপুর বলো, এগুলো হচ্ছে একটা ব্র্যান্ড। তুমি যদি স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করো ISI হচ্ছে একটা ব্র্যান্ড। অর্থাৎ কিনা এই সমস্ত জায়গা থেকে যারা পাশ করে বেরোয় তাদের ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও তাদের কী রয়েছে, একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে। তাদেরকে সবাই নামে চেনে যে আরে এরা ওখান থেকে চান্স পেয়েছে, ওখান থেকে পাশ করে বেরিয়েছে, অর্থাৎ এদের মধ্যে কিন্তু প্রচুর কোয়ালিটি আছে। অর্থাৎ কিনা বাজারে তুমি যখন কাজ খুঁজতে যাবে তখন তোমার এই ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু খুব কাজে লাগবে। আর তিন নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে তোমরা যদি পরবর্তীকালে ওয়েস্টবেঙ্গল এবং ওয়েস্টবেঙ্গলের বাইরে যে বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউটগুলো সেখানে যে টিচার বা ফ্যাকাল্টি রিক্রুট করা হয় সেটার জন্য তোমরা অ্যাপ্লাই করতে যাও, তাহলে তোমরা যদি SRFTI থেকে ডিগ্রি নিয়ে থাকো তাহলে কিন্তু তোমরা প্রাধান্য পাবে। তার জন্য আমি তোমাদেরকে আজকের ভিডিওতে এই SRFTI এর যে ফিল্ম ডিরেকশন কোর্সটা রয়েছে তার সমস্ত ডিটেলস পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করব, এবং তার সাথে সাথে SRFTI তে ফিল্ম ডিরেকশন বাদ দিয়েও অন্যান্য যে কোর্সগুলো করানো হয় সেই কোর্সগুলো সম্পর্কে তুমি কীভাবে খোঁজখবর নেবে সেই সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। তো চলো আমরা একে একে সেই ডিটেলসগুলোর দিকে এগিয়ে যাই। তো এবার আমরা এই যে SRFTI এর ফিল্ম ডিরেকশনের যে কোর্সটা রয়েছে সেটার ভর্তি হওয়ার যে পদ্ধতিগুলো চলো সেটাকে জেনে নিই। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট, তাহলে এখানে ভর্তি হতে গেলে তোমাদেরকে অবশ্যই একটা এন্ট্রান্স এক্সামিনেশান বা পরীক্ষা দিতেই হবে। এই পরীক্ষাটার নাম হচ্ছে JET বা জয়েন্ট এন্ট্রান্স টেস্ট। প্রায় প্রত্যেক বছর একবার করে এই পরীক্ষাটা নেওয়া হয় এবং এর মাধ্যমেই কিন্তু ভর্তি হয়। এখানকার যে প্রক্রিয়া ভর্তি হওয়ার সেটা কিন্তু অত্যন্ত স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বছরের শুরুর দিকে ওই ধরো জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ এরা নিজেদের অ্যাডভার্টাইজমেন্টটা করে থাকে, তারপরে অনলাইনে তুমি কি করতে পারো এখানে ফর্ম ফিল আপ করতে পারো, তারপরে তোমাদেরকে ওখানে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, তারপরে এন্ট্রান্স টেস্ট নেওয়া হবে এবং তারপরে এন্ট্রান্স টেস্টের বেসিসে তোমাদেরকে অ্যাডমিশন করানো হবে। এবার এই যে পরীক্ষাটা বা জয়েন্ট এন্ট্রান্স টেস্ট তাতে কী কী থাকে, তো জয়েন্ট এন্ট্রান্স টেস্টে টোটাল 100 নম্বরের পরীক্ষা দিতে হবে এবং তার জন্য 3 ঘন্টা সময় থাকবে। এই পরীক্ষাটা দুটো অংশে বিভক্ত, Part 1 এবং Part 2। Part 1 হচ্ছে একটা MCQ টাইপের কোয়েশ্চেন থাকবে, মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, তাতে এর জন্য থাকবে 50 মার্ক। এই Part 1 যে পরীক্ষাটা রয়েছে সেটা আবার দুটো অংশে বিভক্ত, Part A আর Part B। Part A অংশতে 20 নম্বরের প্রশ্ন থাকবে, Part B অংশতে 30 নম্বরের প্রশ্ন থাকবে। তাহলে এই 20 এবং 30 মিলে হলো 50, যেটা হচ্ছে MCQ টাইপের প্রশ্ন। এটা হচ্ছে Part 1, এটা একটা। আর Part 2 সেটা হচ্ছে 50 নম্বরের আলাদা প্রশ্ন থাকে। Part 2 তে যে 50 নম্বরের প্রশ্ন থাকবে এটা হচ্ছে ডিসক্রিপটিভ কোয়েশ্চেন থাকবে।
এবার সবচেয়ে প্রথমে তোমাদেরকে যে পার্ট ওয়ান পরীক্ষাটা হয়েছে অর্থাৎ কিনা 50 নম্বরের যে এমসিকিউ, সবার এই খাতাটা চেক করা হবে এবং সেখান থেকে সিলেক্টেড ক্যান্ডিডেট অর্থাৎ কিনা যাদের স্কোর বেশি থাকবে, হ্যাঁ অবশ্যই এখানে এসসি এসটি পিডব্লিউ মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড এবং অন্যান্য যে রিজার্ভেশন আছে সেই সমস্ত রকম রিজার্ভেশন বজায় রেখে যাদের স্কোর বেশি হবে তাদের খাতার পার্ট টু অংশটাকে চেক করা হবে। পার্ট ওয়ানের 50 নম্বর হচ্ছে এমসিকিউ, টাইম পাবে 1 ঘন্টা, আর পার্ট টু ডেসক্রিপটিভ 50 নম্বরের টাইম পাবে 2 ঘন্টা। সবচেয়ে প্রথমে তোমাদের পার্ট ওয়ানের খাতা সবার দেখা হবে, তাদের মধ্যে থেকে যারা ভালো রেজাল্ট করবে বা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদের আবার পার্ট টু এর খাতাটা দেখা হবে এবং তার বেসিসে ওভারঅল যে মেরিট লিস্ট আছে সেই মেরিট লিস্টের বেসিসে এখানে ভর্তি নেওয়া হবে। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে তাহলে এই কোর্সে ভর্তি হওয়ার যোগ্যতা কি কি? তো যোগ্যতা মান হচ্ছে যে তোমাদেরকে অ্যাটলিস্ট যে কোনো একটা বিষয়ে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি বা কলেজ থেকে গ্র্যাজুয়েট হতেই হবে। তোমরা যারা গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারে রয়েছো বা তোমাদের এখনও রেজাল্ট বেরোয়নি তারাও এই এন্ট্রান্স এক্সামের জন্য বসতে পারো, তোমরা এন্ট্রান্স এক্সাম দিতে পারো, এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করতে পারো, কিন্তু যখন এখানে ভর্তি হবে তার আগে তোমাদেরকে গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারের রেজাল্ট বা যে সার্টিফিকেট রয়েছে সেটা তোমাদেরকে এদেরকে প্রোভাইড করতে হবে। যদি তোমরা করতে পারো তবে এরা ভর্তি নেবে, না হলে ভর্তি নেবে না। কোর্স ফি এর ডিটেলস জানার জন্য আমরা গুগলে গিয়ে টাইপ করি SRFTI, তারপরে তোমরা দেখবে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এটা ওপেন করার পরে তোমরা আস্তে আস্তে নিচে চলে যাও। তোমরা যত নিচে আস্তে আস্তে স্ক্রল করতে থাকবে সেখানে দেখবে যে বিভিন্ন যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো তোমাদেরকে এক এক করে ওখানে শো করবে। তো তার মধ্যে থেকে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফিল্ম ডিরেকশান অ্যান্ড স্ক্রিপ্ট রাইটিং। দেখো রয়েছে ডিরেকশান অ্যান্ড স্ক্রিন প্লে রাইটিং, ওটার ওপর ক্লিক করো। ওটা ক্লিক করার পরে তোমাদের নতুন করে যে পেজটা খুলে যাবে সেই পেজের মধ্যে দেখো অনেক কিছু ডিটেলস রয়েছে। এখানে দেখো ডিপার্টমেন্ট সম্পর্কে বলে দেওয়া আছে, কোর্সের প্রথম সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে কী কী থাকবে, ইন্টিগ্রেটেড কোর্সে থার্ড সেমিস্টারে ফোর্থ সেমিস্টারে ফিফথে সিক্সথে সব কিছু রয়েছে। কোর্স ডিউরেশন বলে দেওয়া আছে 3টে ইয়ার 6টা সেমিস্টারে ডিভাইড হয়, টোটাল 12টা স্টুডেন্টকে ওরা নিচ্ছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি, এরপরে ফ্যাকাল্টিদের ডিটেলস আছে, তোমরা এগুলো পড়তে পারো। আমি আপাতত এটাকে স্কিপ করে আবার ওপরে ফিরে আসছি। এবার ওপরে ফিরে আসার পরে তোমরা এই মেনু বাটনে গিয়ে ক্লিক করো, ডান দিকে ওপরে যে 3টে ডট মেনু সেখানে গিয়ে তোমরা অ্যাডমিশনে ঢুকে যাও। অ্যাডমিশনের মধ্যে তোমরা পাবে হচ্ছে অ্যাডমিশন প্রসেস। এবার তোমরা ওই অ্যাডমিশন প্রসেসের মধ্যে চলে যাও এবং সেখানে যাওয়ার পরে তোমাদের সামনে যে পেজটা ওপেন হবে সেখানে তোমরা দেখতে পাবে যে অ্যাডমিশনটা কী কীভাবে হচ্ছে। সমস্ত নোটিশ থাকে এখানে, প্রসপেক্টাস এখন তোমরা পাবে না কারণ এবছরের ভর্তি হয়ে গেছে। জেড 2022-23-এরও কোনো ডিটেলস পাবে না। এখানে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার দেখো, এখানে দেখো সব সাবজেক্টেরই রয়েছে কিন্তু আমরা এখানে ডিরেকশন অ্যান্ড স্ক্রিন প্লে রাইটিংয়ের যে পেপার ওয়ান সেটা হচ্ছে পেপার ওয়ান, আর পেপার টু সেটা পেপার টু। এর ওপর ক্লিক করলে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার ডাউনলোড হয়ে যাবে, তার থেকে তোমরা আইডিয়া পেয়ে যাবে। এবার ব্যাক করলাম, পরের বছর যখন 23-24-এ গিয়ে যাবে তোমরা তখন তোমরা সেখানে প্রসপেক্টাস পাবে এবং বাকি ডিটেলস পাবে। সিলেকশন ক্রাইটেরিয়া পরীক্ষা কীভাবে হবে রয়েছে এবং রিজার্ভেশন আমি যেটা বলেছিলাম যে এসসি এসটি ওবিসি হ্যান্ডিক্যাপ কার কী রকম রিজার্ভেশন আছে, কোথায় কে এলিজেবল কোথায় কে এলিজেবল নয়, কোন কোর্সের জন্য কে এলিজেবল নয়, সমস্ত ডিটেলস তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো তোমরা এই জায়গাটাও একটু দেখে নিও। এর পরবর্তীকালে তোমরা একেবারে ওপরে চলে যাও। ওপরে গিয়ে তোমরা ওখানে দেখো ফি স্ট্রাকচার রয়েছে, তো এখান থেকে আমরা ফিটা জানতে পারবো। নতুন একটা উইন্ডো খুলে যাবে, সেখানে গিয়ে তোমরা ফি স্ট্রাকচারের যে ডিটেলসগুলো রয়েছে সেটা তোমরা দেখতে পাবে। এখানে দেওয়া আছে তোমাদের অ্যাপ্লিকেশানের জন্য কত টাকা দিতে হবে, এসসি এসটি মহিলা কত দিতে হবে, তারপরে তোমাদের এখানে অ্যাডমিশানের জন্য কত খরচা হবে, প্রত্যেক সেমিস্টার কত খরচা হবে, সমস্ত কিছু দেওয়া আছে। এছাড়াও তোমাদের মধ্যে যারা হোস্টেল ফেসিলিটি অ্যাভেল করতে চাও, মানে দূর থেকে এসছো তাদের তো হোস্টেলে থাকার চার্জেস কী কী আছে, সেই সমস্ত কিছুও এখানে লেখা রয়েছে। আর একেবারে তলায় SRFTI এর অ্যাড্রেস, ফোন নাম্বার এবং ইমেল আইডি দেওয়া রয়েছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা ওদের সাথে ফোনে বা ইমেলে যোগাযোগ করে সেই প্রশ্নের উত্তর জানতে পারবে। এছাড়াও আরও অনেক বাজার চলতি প্রাইভেট ইনস্টিটিউট তোমরা পেয়ে যাবে, যারা হয়তো এর থেকে বেশ কিছুটা কম খরচায় এবং কম সময়ে তোমাদেরকে ফিল্ম ডিরেকশনের কোর্সের যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো শিখিয়ে দেবে। কিন্তু সেই ইনস্টিটিউট কতটা রিলায়েবল, তার
যে কোর্সটা তুমি করছো সেই কোর্সটা ইন্ডাস্ট্রিতে কতটা ভ্যালিড, এই সমস্ত বিষয়ে তোমরা খোঁজখবর নিয়ে তবেই এই প্রাইভেট ইনস্টিটিউটগুলোতে জয়েন করো। এটা আমার তরফ থেকে তোমাদেরকে সাজেশন। SRFTI একটা সরকারি ইনস্টিটিউট, তার জন্য এটা রিলায়েবল, এবং এর যে কোর্সের যে ডিগ্রিটা এটা সব জায়গায় অ্যাকসেপ্টেবল, তাই এটার খোঁজ আমি তোমাদেরকে দিলাম। তো আশা করি আজকের ভিডিও থেকে তোমরা নতুন কিছু শিখলে বা জানলে। দেখা হবে পরের ভিডিওয়ে, সেখানে আমরা এই ধরনের নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থেকো, পরের ভিডিওয়ে দেখা হবে, বাই।